আমলকিকে বলা হয় অমৃত ফল, তার কারণ আমলকি যদি প্রত্যেক দিন আপনি খেতে পারেন সেক্ষেত্রে আপনার সেটি অমৃতর মতোই কাজ করবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এইট, অর্থাৎ আপনার শরীরে রোগ ব্যাধি বলে কিচ্ছু থাকবে না, আপনি হয়ে যাবেন একজন সুস্থ সবল মানুষ। তাই কিভাবে আমলকি খাবেন আর আমলকি খেলে কি কি রোগ আপনার দূর হতে সাহায্য করবে সেটা আজকে বলবো, আর কিভাবে আমলকি খাবেন সেটাও বলবো, কতটা খাওয়া উচিত তাও বলবো। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বন্ধু, আমলকি এমন একটি ফল যার মধ্যে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি কমলা লেবুতে যতটা পরিমাণ পাওয়া যায় তার প্রায় সমপরিমাণ ভিটামিন সি কিন্তু আমলকিতেও পাওয়া যায়। অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ ফলের মধ্যে আমলকি একদম ওপরের দিকেই জায়গা করে নিতে পারবে। আমলকি যদি আপনি নিয়মিত খেতে থাকেন তবে আপনার ভিটামিন সি এর কোনো অভাব হবে না। আমাদের শরীরে প্রত্যেক দিনই ভিটামিন সি এর একটা চাহিদা তৈরি হয় যা পূরণ করার দরকার, এবং ভিটামিন সি যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার ইমিউনিটি থেকে শুরু করে আপনার স্কিনের সমস্যা, আপনার চুলের সমস্যা, আপনার নানা রকম রোগের সমস্যার থেকে মুক্তি দিতে পারে এই ভিটামিন সি। আমলকিতে এছাড়াও থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও, যার কারণে আমলকি খেলে আপনি অনেক ধরনের উপকার খুব সহজেই পেয়ে যাবেন। কি সেই উপকার এক এক করে এইবার বলবো। প্রথমত, আমলকি খেলে সর্দি কাশি একদম দূর হয়ে যাবে। আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনার ইমিউনিটিকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে, এর ফলে আপনার এই সর্দি কাশি হওয়ার সম্ভাবনা কিন্তু একদম কমে যাবে। সর্দি কাশিকে যে দূর করে তাই নয়, আপনার সর্দি কাশি হলে তখনও যদি আপনি আমলকি খেতে থাকেন দেখবেন খুব সহজেই আপনার সর্দি কাশি কমে গেছে। এছাড়া আমাদের ওয়েট কে কম করতেও সাহায্য করে আমলকি। যারা ওজন কম করতে চাইছেন তারা আমলকি নিয়মিত খেতে থাকুন, কারণ আমলকি আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং সেই সঙ্গে আমাদের মেটাবলিজম কেও খুব উন্নত করে। তাই আমলকি যদি নিয়মিত খান আপনার হজম শক্তি যেমন বাড়বে আপনার মেটাবলিজম উন্নত হবে, সেই সঙ্গে আপনার ওজন কম করতেও কিন্তু সাহায্য করবে। আমলা জুস যদি আপনি প্রত্যেকদিন সকালবেলা খেতে পারেন তাহলে দেখবেন এটি আপনার পেটকে ভরা রাখবে। আমলার জুসের মধ্যে কিন্তু থাকে ফাইবার যা অনেকক্ষণ ধরে পেট ভরা রাখে এবং নতুন করে ক্যালোরি ইনটেক করার সম্ভাবনা অনেক কমিয়ে দেয়, যার ফলে আমাদের ওজন কম হতে বিশেষভাবে সাহায্য করে। তাই নিয়মিত আমলকি খেতে থাকলে দেখবেন আপনার ওজন খুব দ্রুত হ্রাস পাচ্ছে, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যকে দূর করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। হজম শক্তি বাড়িয়ে আমাদের পরিপাক ক্রিয়া এবং পাচক রসের কর্মক্ষমতা এতটাই বাড়িয়ে দেয় যে আমাদের খাবার যেমন সহজে হজম হয় তেমনি আমাদের পেট পরিষ্কার হতেও দেরি হয় না, অর্থাৎ আমাদের কোষ্ঠকাঠিন্যকেও দূর করতে সাহায্য করে এই আমলকি। এছাড়া আমলকির আরেকটি অন্যতম গুণ হলো নানা রকম ব্যথার উপশম করে থাকে। আমলকি যদি আপনি নিয়মিত সেবন করেন আপনি নানা রকম ব্যথার হাত থেকে মুক্তি পাবেন, কারণ আমলকিতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা নানা রকম ব্যথার হাত থেকে আপনাকে অনেকটা ভালো রাখতে সাহায্য করবে। এছাড়াও পুরনো যে কোনো ক্রনিক রোগ সেগুলোকে সারাতেও কিন্তু আমলকি কাজ করে। আমলকির মধ্যে রয়েছে প্রদাহ বিরোধী উপাদান, এর কারণে আপনার আলসার বা পেশির ব্যথা বা জয়েন্টের ব্যথা এর যে কোনোটাই হোক না কেন এই ব্যথাকে কিন্তু সহজেই উপশম করতে পারে এই আমলকি। এছাড়া আমাদের রক্তকে পরিষ্কার করতেও খুবই সাহায্য করে। ব্লাড পিউরিফায়ার হিসেবে আমলকি কিন্তু একটি অন্যতম খাবার হিসেবে বিবেচিত হয়। যেহেতু প্রচুর পরিমাণে আমলকিতে ভিটামিন সি থাকে তাই আমাদের শরীরে আয়রন শোষণ করতে বিশেষ সহায়তা করে। ভিটামিন সি ছাড়া আমাদের শরীর আয়রনকে শোষণ করতে পারে না, তাই বিভিন্ন খাবারের থেকে আয়রন শোষণ করতে হলে ভিটামিন সি এর দরকার হয়। আমলকি আমাদের সেই ভিটামিন সি এর চাহিদাকে পূরণ করে, এর ফলে আমাদের শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি পায় এবং সেই কারণে যাদের অ্যানিমিয়া রয়েছে তাদের কিন্তু অ্যানিমিয়া কমে যায় এই আমলকি খেলে। আমলকি নিয়মিত খেলে অ্যানিমিয়া তো হবেই না, আপনার রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে সাহায্য করে আমলকি। আর সেই সঙ্গে যদি
অ্যানিমিয়া কারো থেকে থাকে, তারা যদি নিয়মিত আমলকি খাওয়া শুরু করেন, দেখবেন আপনার 1 মাসের মধ্যেই কিন্তু রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই বেড়ে গেছে। দৃষ্টিশক্তিকে ভালো করতেও খুব সাহায্য করে আমলকি। এর মধ্যে থাকে ক্যারোটিন, যা আমাদের চোখের ছানিকে ভালো করতে বিশেষভাবে সাহায্য করে, সেই সঙ্গে চোখের প্রেশার কম করতে সাহায্য করে। এছাড়াও নানা রকম দূষণ থেকে চোখে যে চুলকানি হয়ে লাল হয়ে ব্যথা হয় সেই সব কমাতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে আমলকি। আমলকি জুস যদি আপনি নিয়মিত খেতে থাকেন, দেখবেন আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ আমলকি খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে, সেই সঙ্গে এইচডিএল কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে, ফলে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে, আর সেই সঙ্গে ব্লাড প্রেশারকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। আর এর ফল বশত আমাদের হার্ট কিন্তু খুব ভালো থাকে আমলকি খেলে। নিয়মিত আমলকি সেবন করলে হার্টের কোনো সমস্যা দেখা দেয় না, এবং যাদের হার্টের সমস্যায় যারা ভুগছেন তাদেরও কোনো রকম হার্ট অ্যাটাকের ঝুঁকি বা আরো বেশি কোনো সমস্যা হওয়ার ঝুঁকি কিন্তু একদম কমে যাবে। ডায়াবেটিস কেও ভালো করতে কিন্তু সাহায্য করে আমলকি। ডায়াবেটিস এমন একটি রোগ, যাদের এই রোগ হয় তারা সব সময় এটাই ভেবে চলেন যে কি খেলে তাদের এই রক্তে সুগারের পরিমাণ কম থাকবে। প্রত্যেকদিন সকালবেলা আমলকি জুসের সঙ্গে একটুখানি হলুদ মিলিয়ে যদি খেতে পারেন, দেখবেন আপনার ডায়াবেটিস কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে চলে এসেছে। 1-2 দিনের মধ্যে কিন্তু এই কাজ হবে না, একটু সময় লাগবে। এবং আপনি কিছুদিন টানা খেতে থাকলে দেখবেন আস্তে আস্তে আপনার সুগার লেভেল কমছে এবং আপনার ডায়াবেটিসও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। সেই সঙ্গে কাঁচা আমলকি যদি আপনি চিবিয়ে খান, সেক্ষেত্রে লিভারের টক্সিনকে বের করে দিতে কিন্তু খুবই সাহায্য করে। আমলকিতে থাকে ভিটামিন সি, ফ্রি র্যাডিকালসকে ধ্বংস করে আমাদের কোষের ক্ষয়কে রোধ করে ভিটামিন সি। এই কারণে ক্যান্সারকে প্রতিরোধ করতেও কিন্তু আমলকি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চুলের স্বাস্থ্যকে ভালো করতে আমলকির কোনো জুড়িই নেই। দেখবেন বাজারে প্রচুর পরিমাণে আমলা তেল বিক্রি হয়, তার কারণ এটাই যে আমলকি কিন্তু চুলের স্বাস্থ্যকে ভালো করে। তাই আমলকি যদি নিয়মিত আপনি খেতে পারেন তাতেও আপনার চুলের স্বাস্থ্য ভালো হবে। সেই সঙ্গে আমলকি যদি আপনি পাউডার হিসেবে বা বেটে বা আমলকিকে শুকিয়ে নিয়ে সেটিকে তেলের সঙ্গে ফুটিয়ে মাথায় লাগাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চুলের গোড়াকে শক্ত করতে বিশেষভাবে সাহায্য করবে। আমলকি চুলের গোড়াকে শক্ত ও মজবুত করে, সেই সঙ্গে চুলের স্বাস্থ্য ভালো করে, চুলকে অনেক মসৃণ, অনেক কোমল এবং উজ্জ্বল করে। আর এছাড়াও চুলের প্রিম্যাচিউর গ্রেইং অর্থাৎ অকাল পক্কতা রোধ করতে বিশেষভাবে সাহায্য করে। আমলকি নিয়মিত খেতে থাকলে আপনার চুল সহজে পেকে যাবে না। অনেকেই আছেন যাদের কম বয়সে চুল পেকে যায়, এই সমস্যা কিন্তু আমলকি খেলে কখনোই হবে না। আমাদের ত্বকে পিগমেন্টেশনকে দূর করতে বিশেষভাবে সাহায্য করে এই আমলকি। আমলকি নিয়মিত যদি আপনি খান তাহলে দেখবেন আপনার ত্বকের রং অনেক বেশি ফর্সা হয়ে গেছে, আপনার ত্বকের দাগ ছোপ সমস্ত কিছু দূরে সরে গেছে। এর কারণ কিন্তু সেই ভিটামিন সি। আমাদের ত্বকের বয়সকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে আমলকি। ত্বকের বয়স ধরে রাখার জন্য আপনাকেও কিন্তু দেখতে লাগবে অনেক বেশি ইয়াং। আমলকি যদি প্রত্যেক দিন একটি করেও খেলতে পারেন তাহলে আপনার বয়স কিন্তু একেবারে সেই জায়গাতেই থেমে থাকবে। অর্থাৎ আপনার বয়স বাড়লেও আপনাকে দেখতে কিন্তু কখনোই বয়স্ক লাগবে না, আপনার তারুণ্যকে কিন্তু বজায় রাখবে এই আমলকি। কিন্তু কিভাবে খাবেন এই আমলকি? আমলকি খাওয়ার অনেক ধরনের পদ্ধতি আছে, যে কোনো ভাবেই যদি আপনি আমলকি খান তাতে আপনি উপকার পাবেন। এখানে আমি যে যে নিয়মে আমলকি খাওয়ার কথা বললাম সেগুলো বাদ দিয়ে যদি আপনি রোজ আমলকি খেতে চান তাহলে প্রত্যেক দিন সকালবেলা আমলকিকে জুস করে আপনি খেতে পারেন। আর তা না হলে শুধু গোটা আমলকিকে আপনি এমনিও চিবিয়ে খেয়ে নিতে পারেন। আর সেটাও যাদের অসুবিধা হয় তারা আমলকি সেদ্ধ করে ভাতের মধ্যে সেই ভাতের সঙ্গে সেই আমলকি মেখে খেয়ে নিতে পারেন। যেভাবেই খান না কেন আমলকি কিন্তু প্রত্যেকেরই খাওয়া খুব প্রয়োজনীয়। আর সব থেকে ভালো হয় যদি আপনি জুস করে খেতে পারেন সেটা, তা না হলেও অন্যান্য ভাবেও আপনি আমলকি খেতে পারেন। সেই সঙ্গে বলবো যে কটা আমলকি খাওয়া দিনে উচিত। দিনে 2 থেকে 3টির বেশি আমলকি খাওয়ার প্রয়োজন নেই।
দু থেকে তিনটি আমলকি খেলেই যথেষ্ট, তাতেই কিন্তু আপনার শরীরের যা কিছু উপকার সবই আপনি পাবেন না। তো বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ারও করবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।